যুদ্ধে বন্দী সেলিম দিবানা খাসের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সম্রাট আকবর তার ছেলে সেলিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সমস্ত সভাসদরা সেলিমের প্রাণ ভিক্ষার জন্য অনুরোধ করছে। সিদ্ধান্তে অটল আকবর সমস্ত অনুরোধের খারিজ করছেন। মা যোধাবাইয়ের দুই চোখ দিয়ে জলের ধারা বইছিল। সেলিম তার নিজের ভালোবাসাকে বাঁচাতে সম্রাট আকবরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাই তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পেয়েছিলেন তিনি। সিপাহীরা মৃত্যুদণ্ড কার্যকর করতে সেলিমকে বন্দী করে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ছুটতে ছুটতে এসে রাজসভায় এসে উপস্থিত হন এক অপরূপ সুন্দরী নারী এবং বলেন, জিলেলাহি দরকার হলে আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার সেলিমকে ছেড়ে দিন। আনারকলির কাতার আকতিতে মুখরিত হয়ে উঠেছিলেন দিবানের খাস। সম্রাট আকবর একটুখানি চিন্তা করেন এবং বলেন, তবে তাই হোক, সেলিমকে মুক্ত করে দেওয়া হোক। একজন নর্তকী হয়ে মুঘল সাম্রাজ্যের বেগম হওয়ার দুঃসাহসিকতার জন্য একে জীবন্ত কবর দেওয়া হোক, এমন আদেশ দেন আকবর। আনারকলি আর সেলিমের ভালোবাসার কথা ইতিহাসে অমর হয়ে আছে, কিন্তু কে সেই আনারকলি? কেনই বা আকবর এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? নমস্কার বন্ধুরা, আমি শিবু রয়েছি আপনাদের সাথে, আর আজকের টপিক হলো আনারকলির শেষ পরিণতি। আনারকলির প্রকৃত নাম ছিল নাদিয়া বেগম, আবার কোথাও কোথাও বলা হয় এর নাম ছিল সৈফুন্নেসা। তিনি ইরানের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলেন। একদিন তার বাবার সাথে আফ্রিকার উত্তর উপকূল থেকে বাণিজ্য জাহাজে করে যাত্রা করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। হঠাৎ করে জলদস্যুরা আক্রমণ করে। জলদস্যুরা তার বাবাকে হত্যা করেন এবং তাকে অপহরণ করে নিয়ে যান এবং ইস্তানকুলের কীতদাস বাজারে একটি পতিতালয়ে তাকে বিক্রি করে দেয়। সেখান থেকে সে মনোরঞ্জনে অনেক রকম শিক্ষা পাওয়ার পর তার অবস্থান হয় এক ধনী পরিবারে। এই ধনী ব্যক্তি কিছুদিন পর তাকে তুরস্কের সুলতানের কাছে উপহার হিসেবে পাঠান। তুরস্কের সেই সুলতান মুঘল সম্রাট আকবরের কাছে আনারকলিকে পাঠিয়ে দেন মনোরঞ্জনের জন্য। আনারকলি শুধুমাত্র নাচ গান নয়, কাব্য সাহিত্যতেও বেশ পারদর্শী ছিলেন। একটি নববর্ষের অনুষ্ঠানে সম্রাট আকবরের সভায় তাকে প্রথমবার উপস্থাপনা করা হয়, যেখানে তার রূপ দেখে মাহিত হয় আকবর সহ তার সমস্ত সভাসদেরা। আকবর তার নাম রাখেন আনারকলি। তবে এখানে উপস্থিত আকবরের ছেলে সালিম প্রথম দেখাতেই আনারকলির প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে গোপনে কথাবার্তা চলতে থাকে, পরবর্তী সময় যা পরিণত হয় ভালোবাসায়। দুজনে জানত যে তাদের এই দুঃসাহসিকতা দুজনের প্রাণ নিতে পারে, কিন্তু তাও তারা মেলামেশা চালাতে থাকে। তাদের সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল 40 বছর এবং শাহজাদা সেলিমের বয়স ছিল মাত্র 30 বছর। এমনকি সেলিমের তিনজন ছেলেও ছিলেন। রাজমহলে ধীরে ধীরে কানাখোঁচা চলতে থাকে। একদিন আকবরের বিশ্বস্ত সভাসদ আবুল ফজল তার বুতিরে তাদের গোপন প্রেমের তথ্য ফাঁস করে দেন। শেষবারের মতো যখন সেলিম গোপনে প্রাসাদ থেকে আধ মাইল দূরে বাড়ি নদীর তীরে একটি ভগ্নস্তূপের মধ্যে আনারকলির সাথে দেখা করতে যান, তখন হাতে নাতে ধরা পড়ে আকবরের সৈন্যদের কাছে। আকবর নির্দেশ দেন যে আনারকলিকে হত্যা করা হোক, কিন্তু সেই সময় সেলিম আনারকলিকে নিয়ে পালিয়ে যান এবং আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে সেলিম হেরে যায়। সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেলিমকে বাঁচাতে আনারকলি নিজের ওপর সমস্ত দোষ নিয়ে নেয়, ফলে সেলিমের বদলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন সম্রাট আকবর। এরপর ঠিক কী হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। কেউ বলেন আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলেন তিনি গুপ্তপথের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু মুঘলদের ইতিহাস ঘাটালে আনারকলির নামটুকু খুঁজে পাওয়া যায় না। তবে কি এই ইতিহাস মিথ্যে? পাকিস্তানের লাহোরে একটি স্মৃতিসৌধ দেখতে পাওয়া যায়। হে ঈশ্বর, যদি আমি আমার প্রিয়তমার মুখটি আরও একবার দেখতে পেতাম, তবে আমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত ধন্যবাদ জানাতাম। এই কবরটি 1615 সালে নির্মাণ করেছিলেন সেলিম, যিনি ততদিনে মুঘল সম্রাট জাহাঙ্গীর হিসেবে পরিচিত পেয়েছিলেন সারা দেশে। ঐতিহাসিকদের মতে আনারকলির মৃত্যু 1599 সালে হয়েছিল, তখন মুঘল সম্রাট ছিলেন আকবর। পরে সেলিম ক্ষমতা দখল করেন এবং আনারকলির জন্য এই স্মৃতিসৌধটি তৈরি করেন। তবে এই স্মৃতিসৌধটির কোথাও লেখা নেই যে এটা আনারকলির জন্যই তৈরি করা হয়েছিল, ফলে আজও নিশ্চিত হওয়া যায়নি যে এটা কার সমাধি। লাহোরের এই অংশটি বহুদিন ধরে আনারকলি বাজার নামে পরিচিত এবং আনারকলির ইতিহাস এবং গল্প এখানে ঘরে ঘরে প্রত্যেকেই জানে। তাহলে কীভাবে মৃত্যু হতে পারে এই ইতিহাস? ইতিহাসের নায়ক কিন্তু একবারের জন্য তার জীবনের ইতিহাসে বলেনি আনারকলির কথা। তবে কি এটা পুরোটাই লোককথা? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রোমিও জুলিয়েট থেকে শুরু করে লায়লা মজনু ভালোবাসার জন্য যুগ যুগ ধরে যে যার জীবনের বলিদান দিয়ে এসেছেন, ইতিহাসের পাতায় এমন একটি প্রাণ হলো আনারকলি, যার অপরাধ ছিল একজন পতিতা নারী হয়ে ভালোবেসেছিলেন। এই ভুলের মাসুল গুনতে হয়েছিল তাকে জীবন দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং একটু যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।